ಮಂತ್ರಿರಿಬ್ಬೈಸ್ತವೈ ವೇದೈ ಸಂಘ ಪರಕ್ರಮಪನಿಷದೈರ್ಗಾಯಂತಿ ಯಂ ಸಾಮಗ ಧ್ಯಾನಮಸ್ತಿ ತದಗತೀನ ಮನಸಾ ಪಶ್ಯಂತಿ ಯಂ ಯಗಿನೋ ಯಶ್ಯಾಂತಂ ನೋ ವಿದುರಾಸುರಗಣ ದೇವಾಯ ತಸ್ಮೈ ನಮಃ. ನಾರಾಯಣಂ ನಮಸ್ಕೃತ್ಯ ನರಂ ಚೈವ ನರೋತ್ತಮಂ ದೇವೀಂ ಸರಸ್ವತಿಂ ವ್ಯಾಸಂ ತಪೋಜಯಂ ಗಿರಿ ನಾಮ ಸಂಕೀರ್ತನಂ ಯಸ್ಯ ಸರ್ವ ಪಾಪ ಪ್ರಣಾಶನಂ ಪ್ರಣಾಮಧಿಕ ಶಮನಾಥಂ ನಮಾಮಿ ಹರಿಂ ಹರಂ. ಸರ್ವಾಗ್ರೇ ಪರಮಾರಾಧ್ಯ ಗುರುದೇವ್ ভক্তি হৃদয় বলদেব গোস্বামী প্রয়াত মহারাজ তার চরণ কমল বন্দনা করে তাঁরা সম্বাদ প্রার্থনা করেন। প্রতিদিন যত ভক্তরা ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে অমর কথা শ্রবণ করে চলেছেন, সমস্ত ভক্তবৃন্দ, বিদ্যৎ সমাজ, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। বিষয় আমরা এই ষষ্ঠ অধ্যায় একটা দুটো করে শ্লোক ব্যাখ্যা করছি, যেটা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে সুন্দর করবার জন্য, এটাকে অভ্যাস যোগ বলা হয়, এটাকে ধ্যান যোগ বলা হয়, এটাকে আত্মসংযম যোগ বলা হয়। বারবার প্রতিদিন বলছি মনে রাখবেন কীভাবে আত্মসংযম করতে হবে, কীভাবে ধ্যান করতে হবে, কীভাবে অভ্যাস করতে হবে, জীবন পথে কেমনভাবে অভ্যাস করবেন, তার সমস্ত প্রকরণ এই ষষ্ঠ অধ্যায়ে ভগবান নানানভাবে ব্যাখ্যা করেছেন। ভগবানের এই কথা জীব যদি জীবনে মনে রাখে, বিচার করে, মন্থন করে, চিন্তন করে, তাহলে সে সত্যি সত্যি সুন্দর হয়ে যায়। কিন্তু জীবের সেই প্রবৃত্তিটা ভেতরে তৈরি হয় না, নিজে সুন্দর হব এই প্রবৃত্তিটা ভেতরে নেই, যার জন্য মানব বদলায় না। আমাকে ধ্যান করতে হবে, আমাকে সুন্দর হতে হবে, আমাকে আত্মবিদ্যা লাভ করতে হবে, আমাকে ভগবত সত্তার সঙ্গে আমার আত্মার যোগযুক্ত অবস্থা তৈরি করতে হবে, এইটা জীবের চেতনাতে নেই। জীব এটাকে বারবার মন্থন করে না, যার জন্য মনে রাখবে এই জগতে আমরা ভগবান থেকে দূরে আছি। ভগবানের থেকে তো আমাদের কোনো দূরত্ব নেই, কারণ ভগবান তো ভেতরে বসে আছে, কোনো দূরত্ব নেই। মায়া বলে কিছু নেই, মায়াটা ভেতরের মোহ, মোহ যা আমার না, অহং মম, আমি আর আমার, এই মনে করাটাই হচ্ছে বন্ধনের কারণ। সব বন্ধন, সংসারে যত বন্ধন হয়, সেই জন্য গীতার এই কথা যে হৃদয়কে বিচার করবে, যে মানব, যে জীব, সে সুন্দর হয়ে যাবে। সুন্দর হওয়ার জন্য তাকে ভেতর থেকে ভাবনা হতে হবে যে আমি সুন্দর হব। যদি ভেতর থেকে না বদলায়, শয়তানি বুদ্ধি যদি ভেতরে পুষে রাখে যে আমি যা আছি ঠিক আছে, আমি বদলাব না, আমি এমন কুত্তাল্লে, আমি সোজা হব না, আমি সোজায় বেঁকেই যাব, যত ডলো তেল মলো আর ঘি মলো আর চোমায় ঢোকাও আর পাইপে ঢুকিয়ে সোজা করো, ছেড়ে দিলে আমি বেঁকেই যাব। বুঝতে পারছিস তো? ঠিক মতো বলে এই জন্য এই জগতে যে ভালো হব বলে চিন্তা করে, যে মনে করে যে আমাকে ভালো হতেই হবে, সেই ভালো হবে। যার মধ্যে সেই চেতনা আসবে না, সে কোনোদিনই ভালো হবে না, কারণ ভালো হওয়াটা নিজের কাছে, কেউ কাউকে ভালো করতে পারে না। ভালো হওয়ার পথটা দেখানো যায়, ভালো কথাটা বলা যায়, কিন্তু ভালো কথাটা যদি ভালো মনে না নেওয়া হয় তাহলে কোনোদিনই বদলাবে না। এই জন্য বলছেন যত্র পরমতি চিত্তম নিরুদ্ধম যোগ সেবায়া। এই যে নিরুদ্ধ চেতনা, মানে চেতনাকে নিরুদ্ধ করা, আত্মার সঙ্গে আমার হৃদয়ের ভাবনা চেতনা সব কিছুকে নিরুদ্ধ করা, নিরুদ্ধ চেতনা। বারবার যোগ দর্শনে বলা হয়েছে যে এই নিরুদ্ধ চেতনা বা এই সমাধির চেতনা, এটা জীবকে যত্নপূর্বক আনতে হবে। ভালো করে মনে রাখবেন,
নিরুদ্ধম যোগ সেবায়া। তাহলে চেতনাকে মন কখনো শয়তানি বুদ্ধি খাটাচ্ছে, কখনো নিজের কুবুদ্ধি খাটাচ্ছে, ভালো কথাগুলো ভেতরে বিচার করছে না, ভালো হওয়ার চেষ্টা করছে না, মানসিকতা ভালো নয়, প্রবৃত্তি ভালো নয়, কুবুদ্ধিগুলো ভেতরে পাক খাচ্ছে। এই যে শয়তানি বুদ্ধি, এই বুদ্ধির জন্য জীব ভালো হয় না। মনে রাখতে হবে যে এই আমার দিকে তাকিয়ে, এই জন্য মনে রাখতে হবে, ছড়ক এসব, এই জন্য মনে রাখতে হবে যে জীবের জীবনের প্রথম কথাই হলো আমাকে কি করে নিরুদ্ধম যোগ সেবায়, আমার চেতনাটাকে আমি কিভাবে নিরুদ্ধ করব। এইবার আমি বলছি না বলে পচা আমের সঙ্গে ভালো আম থাকলেও পচে যায়, পচা আলুর সঙ্গে ভালো আলু থাকলেও পচে যায়, এরকম পচা আলুর মধ্যে থাকতে নেই, পচা আলুকে তুলে ফেলে দিতে, পচা আলু কাছে রাখা উচিত না, হয় ফেলে দাও নয় ভালো আলু আলাদা করে নাও, না হয় পচা আলুকে দূর করে ফেলো। পচা আলুকে রেখে দিলে পচা আলু আরো সব পচাবে, সৃষ্টির এটাই নিয়ম। এই সত্য না মিথ্যা এগুলো মনে থাকবে তো, পচা আলু যা তাকে তুলে ফেলতে হবে, মনে রাখতে হবে নিরুদ্ধম যোগ সেবায়া, যাত্র পরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবায়া। নিরুদ্ধ অর্থাৎ প্রতিটি মানবের কর্তব্য নিরুদ্ধ চেতনায় প্রবেশ করে, সেই চেতনা যদি নিরুদ্ধ না হয়, ভেতরে যদি নানান চিন্তা, নানা উদ্বেগ, নানান কপটতা, নানান মিথ্যাচার, নানান জটিলতা, নানান দুশ্চিন্তা, সাধনা করার চেষ্টা না করা, আত্ম উপলব্ধির চেষ্টা না করা, মন্ত্র জপের অভ্যাস না করা, সারা দুপুর আপনারা যখন চলে গেছে আমি সমানে জপ করে গেছি, নিরুদ্ধ চেতনায় জপ করে গেছি, যত জপ করে যাচ্ছি অনেক সময় শ্বাসের সঙ্গে জপ করছি তো নিদ্রা মতো আসল না ঘুমো না তো, তারপরে দেখি মাঝখানে একবার এসে বলছে আমারা তেজাব তো উনকে কামড়ে মেয়ে হ্যাঁ, আমি শুনতে পেলাম, আমি তাড়াতাড়ি দরজা খুলে তেজাবটা বের করে দিলাম, দিয়ে ওদেরকে দরজা বন্ধ করে দিলাম, দিয়ে আমি বলি ঠিক আছে ওরা আসুক আমি জপ করতে থাকি। তো আমি তো ঘুমাইনি কেন, অতক্ষণ আপনারা গেছেন আমি সমানে জপ করে গেছি, তারপরে এসেছেন তারপরে জপ করতে করতে, এই জীবনটাই তো জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন সংশয়, নিরন্তর জপ করার অভ্যাস করে, নিরন্তর নিরুদ্ধ চেতনায় থাকো। এই নিরুদ্ধ চেতনায় যদি না থাকো, শয়তানি বুদ্ধি যদি ভেতরে পোষণ করো, তাহলে জীবন কোনোদিন ভালো হবে না, আর পচা আলুর সঙ্গ করতে হবে না, পচা আমকে সঙ্গে রাখতে হবে, ওগুলোকে ত্যাগ করতে হবে, ওগুলো জীবনের জন্য ভীষণ ক্ষতিকর। এই জন্য মনে রাখতে হবে যে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, অসৎসঙ্গকে ত্যাগ করে, অসৎসঙ্গ ত্যাগ না করলে কি বুঝেছ, অসৎসঙ্গ ত্যাগ সাধনা বরবাদ হবে, অসৎসঙ্গকে ত্যাগ করতে হবে, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। বৈষ্ণবের আচরণটা কি বলে, অসৎসঙ্গ থেকে দূরে থাকবে, তা নাহলে ও তোমাকে অসৎ করে ফেলবে, কারণ তোমার মধ্যে এত পাওয়ার নেই যে তুমি অসৎসঙ্গকে জয় করে ফেলবে, জয় করার পাওয়ার থাকলে তো কোনো চিন্তা হতো না, তোমার এত পাওয়ার তৈরি হয়নি, সেই জন্য অসৎসঙ্গকে ত্যাগ করো। অসৎসঙ্গ ত্যাগ না করলে জীবনে সাধনা হয় এটা মনে রাখতো। সেই জন্য যত্র পরমতে চিত্তং, পরম যত্ন সহকারে চিত্তকে নিরুদ্ধ করো, নিরুদ্ধম যোগ সেবায়া, পরম যুক্তি সহকারে বিচার সহকারে গুরুদেবের কথা চিন্তন মননের দ্বারা নিরুদ্ধম যোগ সেবায়া। তাহলে যোগ সেবাতে নিজেকে নিরুদ্ধ চেতনায় দিয়ে যোগের সেবা করতে হবে। এই যোগের সেবা অর্থাৎ যোগাভ্যাস, এটা প্রতিনিয়ত যত্ন করে, যেমন তোমরা সকালবেলা উঠে গীতা পড়ছো আমার কত ভালো লাগছে, আমি তখন গীতা শুনছি আর মনটা ভালো। আজকে সকালেও যখন গীতা পড়তে ছন্দা একটা বসে গেছে, আপনি পৌঁছাননি, পরে গিয়ে বলছেন তুমি বসে গেলে আমাকে না ডেকে, তা আমি তখন বুঝলাম যে তখন তো পড়ছে আমি শুনছিলাম, তারপরে আপনি গিয়ে যোগ দিলেন। এই যে গীতা পড়ার একটা যত্ন, গীতার কথাগুলোকে ভাবতে হবে, গীতা স্বয়ং ভগবানের মুখনিঃসৃত বাণী,
আর এই বাণী স্বয়ং তোমাকে বুঝিয়ে দেবে, তোমার জ্ঞান, তোমার চেতনা, তোমার ভাব, তোমার বুদ্ধি, তোমার হৃদয় সবকিছুকে সুন্দর করে দেবে গীতার জ্ঞান। এই জন্য এই যে গীতার দিব্য চেতনা শুনছ যত্র পরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবা, তাহলে যোগের সেবা করতে করতেই তোমার চিত্ত নিরুদ্ধ হবে, চিত্ত নিরুদ্ধ হবে, চিত্ত দৌড়াবে না মায়ার পিছনে, দৌড়াবে না মোহের পিছনে, দৌড়াবে না। আর যে ভালো হওয়ার চেষ্টা করে না তাকে ভালো করা যায় না, ভালো হওয়ার চেষ্টা যে করবে তাকেই ভালো করা যাবে। যার স্বভাবে ভালো হওয়ার প্রবৃত্তি নেই সেই অসৎ প্রবৃত্তি পরায়ণ লোকের সঙ্গকে সর্বতোভাবে ত্যাগ করা উচিত, তা না হলে সে তোমাকে বিগড়াবে। সুবিধা বুঝতে পারছো তো? একদিন বুড়ি কোথায় গিয়েছিল, আমি বলি কেন থাকবে, কেন থাকবে, কেন থাকবে, অসৎ সঙ্গে কি হয় সর্বনাশ, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, তুই কেন থাকবি? এই প্রবৃত্তিগুলো তো ভালো না, সেই জন্য এগুলো আমাদের নিরুদ্ধম যোগ সেবায়। ভগবান বলছেন যে যদি সত্যি সত্যি মঙ্গল চাও তাহলে অসৎসঙ্গ ত্যাগ কর, নিরুদ্ধম যোগ সেবায়, নিরুদ্ধ চেতনায় নিজেকে নিয়ে যাও এবং যোগাভ্যাস কর, প্রাণায়ামের অভ্যাস কর, মন্ত্র জপের অভ্যাস কর, নিরুদ্ধম যোগ সেবায়। এই নিরুদ্ধ চেতনার যদি অভ্যাস না করো তোমার জীবনে কোনোদিন কল্যাণ হবে না। এই জন্য যত্র চৈবাত্মনাত্মানম পশ্চন আত্মনি তুষ্যতি, যেইভাবে নিরুদ্ধ যে সেবার দ্বারা কি হয়, চৈবাত্ম যত্র চ এব আত্মানম, যে এই প্রকার আত্মাতে নিরন্তর ধ্যানাভ্যাস করে, মন্ত্র জপের অভ্যাস করে, আত্মার উপলব্ধি করবার যত্ন করে, নিরন্তর ধ্যানের অভ্যাস করে, তার কি হচ্ছে, সে নিজের মধ্যে পরিতুষ্ট হয়ে যায়, নিজেতেই নিজে শান্তি লাভ করে, নিজের মধ্যেই নিজে শান্তি লাভ করে। আবার ওটা কি হলো, নিজের মধ্যেই নিজে কি হচ্ছে, কি ফেসবুক দেখতে ইচ্ছে করছে, তাহলে ওটা টিপছিস কি জন্য? নিরুদ্ধম যোগ সেবায়া, তাহলে পশ্চন আত্মনি তুষ্যতি, তাহলে নিরন্তর যোগাভ্যাস করতে করতে কি হয়, নিজের আত্মাতেই নিজে পরিতুষ্ট হয়ে যায়। ভেতরের চঞ্চলতা আমি বুঝতে পারি চোখ দেখলে, যে বিড়াল হয় শিকারী চোখ দেখলে বুঝতে পারি। কেন তোমার ফোনে হাত দেওয়ার প্রবৃত্তি হচ্ছে না, কেন হবে? যত্র জৈব আত্মন আত্মানম পশ্চন আত্মনি তুষ্যতি, বুঝেছ? যত সাধনার অভ্যাস করবে তত তোমার মধ্যে প্রসন্নতা জাগবে, তত প্রসন্নতা জাগবে, তোমার মধ্যে সন্তুষ্টি আসবে, তুষ্যতি পরিতুষ্ট হবে, ভালো লাগবে। ভালো লাগার একটা চেতনা, ভালো লাগার একটা জ্ঞান, ভালো লাগার একটা উপলব্ধি, ভালো লাগার একটা ভাব, ভালো লাগার একটা শান্ত চেতনা ভেতরে তৈরি হয়। কখন? যখন আমরা থাক 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 বন্ধ করার আওয়াজ করবেন না, কিছু করবেন না, ছাড়ো যত্র জৈব আত্মনাত্মানম পশ্চন আত্মনি তুষ্যতি। তাহলে মনে রাখতে হবে যে যত্র জৈব আত্মনাত্মানম, তাহলে তুমি যদি এই প্রকারে আত্মাতে পরিতুষ্ট হওয়ার যোগাভ্যাস করো, মন্ত্র জপের অভ্যাস করো, তাহলে তুমি নিজের মধ্যেই শান্তি পেয়ে যাবে, তোমার মধ্যে সন্তুষ্টি আসবে, প্রসন্নতা আসবে, নির্মলতা আসবে। গীতার এইটাই তো ভগবানের দেওয়া জ্ঞান, তুমি যদি সাধনা নিরন্তর যত্ন করো তোমার মধ্যে কিন্তু আত্মার বিকাশ হবে, পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হয়ে যাবে, ভেতরে ভালো লাগার একটা ভাব তৈরি হবে, ভালো লাগার একটা চেতনা, প্রসন্নতার একটা চেতনা, আনন্দের একটা চেতনা, নির্মলতার একটা চেতনা, নির্মল একটা ভাব তোমার মধ্যে তৈরি হবে। কিসের দ্বারা? যখন তুমি তোমার ভেতরে নিজেকে যত্নপূর্বক এই যোগ সেবা করবে, যোগের সেবা, যোগ সেবায়া মানে যোগের অভ্যাস যত তুমি করবে তোমার মধ্যে এই প্রসন্নতা, এই কনফিডেন্স আসবে, এই নির্মলতা আসবে।
কোনো কিছু শুনে ঘাবড়ে যাওয়া, এই যে ব্যাপারে এই দিয়েছে, দিয়েছে গোড়ার দিন দিয়েছে, কেশবানন্দ মহারাজ করা করে না, যে দিয়েছে দিয়েছে, তাতে কি হবে, সবটাই প্রচার, নেগেটিভটাও প্রচার পজিটিভটাও প্রচার, যদি কারো ভালো না লাগে না লেগে বয়ে গেছে তাতে আমাকে তার পেছনে ঢুকে আমি ডিস্টার্ব হয়ে যাব, তার কথায় কত কুত্তা কুকুর ছাগল বিড়াল বাঁদর শুয়োর কত কিছু থাকতে পারে, তাহলে কেউ কিছু বললো বলে কেশবানন্দ মহারাজ ডিস্টার্ব হয়ে, তাহলে সে এতদিন যোগ করলো কি, এতদিন ধ্যান করলো কি, যার মধ্যে তুষ্টি নেই, প্রসন্নতা নেই, নির্মলতা নেই, সে কিসের যোগী? কেশবানন্দ বলছে আমি যোগ সিদ্ধি লাভ করে যোগ চেতনা লাভ করেছি, তাহলে যোগ চেতনা লাভ করলে তার মধ্যে সেই শক্তিটা তো আসতে হবে, যদি সামান্য কারণেই বিভ্রান্ত হয়ে যায়, কেউ বললো ওইটা দেখে তো আমি হাসছিলাম, তোরা বলবি কি না কি করে ফেলেছে, আর আমি তখন হাসছিলাম কেন, তাহলে ইয়ে আবার কি ভালো, তো যারে সবাই জেনে গেল যে কেশবানন্দ মহারাজ করে থাকে, যারা একটু জানতো না যেগুলো ফুচকে এখন ফুচকের দল তারা বুঝে গেল যে কেশবানন্দ মহারাজ জুতোতেও স্বস্তি কাটতে পারে, পারে পারে, তোমার ভাল লাগেনি ভাল লাগেনি আমি বন্ধ করে দিলাম ঠিক আছে, তাতে কি হয়েছে, কিন্তু ভক্তরা পুড়িয়ে দিয়েছে পড়েছিলাম ঠিক আছে ভাল লাগেনি বন্ধ করে দিলাম, তাতে তুমি তুমি যা বলবা সেটাই আমাকে আমি বহু মানন করে আমি দুঃখী হয়ে যাব, তুমি পেপারে দিয়েছো বলে আমার ভয় কাঁপতে হবে, কেশবানন্দ একদিন ধরে এই যোগ চেতনা লাভ করেছিল, এই যোগাভ্যাসের এই পরিণাম নেই, এতদিনের সাধনার এই পরিণতি, যে কোথাকার খোঁজকে কে কি দেখাবে কে কি বলবে, এত মন্ত্রীরা চুরি ডাকাতি করে কেল্লা ফতে করে দিচ্ছে, তাদের নামে কত পেপারে দেখাচ্ছে, তাদের কিছু বয়ে গেছে, বয়ে গেছে, তাদের তাদের কিছু হয়, তাদের কি কোনো কোনো কিছু হচ্ছে, তা আমি জুতোতে কোনো ভক্ত স্বস্তি গেঁকে দিয়ে ঠিক আছে সেটা ভুল মেনে নিলাম, কালকে বলে দিলাম ভুল, ক্ষমা চেয়ে নিলাম, ভালো কথা অন্যায় হয়ে গেছে তোমরা ভুলে যাও, কারণ আমার জুতোগুলো বারবার চুরি হচ্ছে, তো চুরি হচ্ছে নিয়ে যাচ্ছে চেনা যাচ্ছে না, ভক্তরা খুঁজে পাচ্ছে না, সেই জন্য করা হয়েছিল বাদ দিয়ে দিলাম ঠিক আছে বাদ দিয়ে দিয়েছি, তাতে ঠিক আছে আমরা এটা একটা চিহ্নটা যেহেতু ধর্মীয় চিহ্ন এটাকে আমার করা উচিত হয়নি ঠিক আছে, তার জন্য ক্ষমা, তার জন্য আমাকে ভয় পেতে হবে নাকি, কেউ আমাকে ভয় দেখাবে আর আমি ভয় পাবো নাকি, দুনিয়ার কুত্তার পর কুত্তার ভয়ে ভয় পাবো, কুত্তা কত ঘেউ ঘেউ, কুত্তা ভোকে হাজারে হাতি চলে বাজারে, তুলসীদাসের কথা যে হাতি চলে বাজারে কুত্তা ভোকে হাজারে, হাতি বাজে হাতি যখন চলে পেছনে বহু কুত্তা ভেউ ভেউ করে, তা হাতি তার দিকে ফিরে তাকায়, তো কেশবানন্দ তো সেই হাতি, কুত্তা কত ভুগবে তাতে কেশবানন্দ বড় করে, তাহলে তার সাধনার মূল্য কী, তার তপস্যার মূল্য কী, তার যোগের মূল্য কী, তার জীবনের মূল্য কী, সেই জন্য যত্র পরমতে চিত্তম নিরুদ্ধম যোগ সেই ভয়া, যত্র চৈব আত্মনাত্মানম পশ্যন আত্মনি তুষ্যতি, তাহলে মনে রাখতে হবে পশ্যন আত্মনি তুষ্যতি, নিজের মধ্যে প্রসন্নতা লাভ করো, এমন সাধনা করো, এমন মন্ত্র জপ করো, এমন মন্ত্র জপ করো না যে নিজের মধ্যে দুর্বলতা না আসে, এই যে ছোটোখাটো কারণে দুর্বল হও এটাই হচ্ছে সাধনার অভাব, ছোট কিছু কথা বললে এরকম হলো, এই অমুক এই বললো এই তুমি সেই বললো, ছোট কথায় যারা পরের কথায় কি বয়সে যায় মিছে দুঃখ তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, হরি কথা কও হরি গুণ গাও হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি অন্য গীতি কহু গেও না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, কতদিন রহিবে এ ভব সংসারে অবিলম্বে করো যাহা করিবারে, পরের কথায় কি বায়াসে যায় মিছে দুঃখ তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই, এগুলো কি মুখের কথা নাকি, সাধনা করব আর লোকের ছোট কথায় বিগড়ে যাব, ছোট কিছু দেখে ঘাবড়ে যাব, কে কি বলছে,
হাতি চলে বাজারে তো কুত্তা ভোকে হাজার, দুনিয়ার কারো ভালো লাগলো না বলল বয়ে গেল, আমার তপস্যা আমাকে করে যেতে হবে, ঠিক আছে কেউ কিছু বলতেই পারে, আর সেটা সেটাকে আমরা তো মেনে নিলাম, ঠিক আছে তোমাদের ভালো লাগেনি আমারও ভালো লাগেনি, ঠিক আছে আমাদের ভালো লাগে না আমরা বলে দিলাম যে ঠিক আছে এটার জন্য অন্যায় স্বীকার করলাম, তার মধ্যে তুমি পেপারে দিয়ে দিয়েছো কি হয়েছে, পেপারে দিয়ে দিলে কি আমার কচু বিগড়ে যাবে নাকি কিছু, যাও ভালো করে দাও, ভালো করে আরো দাও, তাতে আমার প্রচার আরো ভালো হবে, ভালো করে প্রচার হোক তাতে আমার কিচ্ছু এসে যায়, সেই জন্য কি বুঝেছো, সেই জন্য যোগ সাধনা যারা করে তারা এই কুত্তার ভক ভোকা নিতে তারা ভয় পায়, মনে রাখবে এই জন্য কুত্তা ভেউ ভেউ করলে তারা ভয় পায় না, যত্র বরাবতি চিত্তম নিরুদ্ধম যে বসে ভয়া যত্র জৈব আত্মনা আত্মানম পশ্চনা আত্মনিতুষ্ট, নিজের আত্মায় নিজে পরিতুষ্ট থাকে, জগতে কি বলল তাই নিয়ে অসন্তুষ্ট, জগতে কে কি ভাববে তাই নিয়ে অসন্তুষ্ট, জগতে কে কি চিন্তা করবে তাই নিয়ে অসন্তুষ্ট, জগতে আরে জগতে চলতে গেলে কিছু মানিয়ে চলবে না, সেটা ঠিক আছে মানিয়ে নিলাম, মানিয়ে নিলাম জগৎকে তো বাদ দিয়ে চলা যাবে না, সেই জন্য মেনে নিলাম, কিন্তু তার অর্থ এই নয় যে তার কথা আমাকে দুঃখী করবে, তার কথা আমাকে অশান্ত করবে, তার কথা আমার সাধনাকে ডিস্টার্ব করবে, তার কথা আমার চেতনাকে ডিস্টার্ব করবে, আমার ভাবকে ডিস্টার্ব করবে, আমার যোগ শক্তিকে ডিস্টার্ব করবে, তাহলে আর এতদিন তপস্যা করলাম কি করবো, আরে যে লোকটা 8 বছর বয়স থেকে ভগবানের জন্য কেঁদেছে, 8 বছর ক্লাস 3 পড়ি ক্লাস 2 পড়ি তখন থেকে ভগবানের জন্য কেঁদেছে, সেই কাঁদতে কাঁদতে সেই লোকটা 11 বছরে আশ্রমে চলে এসছে, 19 বছরে বৃন্দাবনে সন্ন্যাস নিয়েছে, সন্ন্যাস নিয়ে সারা ভারতবর্ষ তোলপাড় করেছে, সারা টেলিভিশন চ্যানেল তোলপাড় করেছে, সে লোকটাকে এত সহজে দমিয়ে দেওয়া যায় কোথাকার কে তুমি, এত সহজে দমানো যায় আমার মনকে, এই মনটাকে তৈরি করতে হয়নি বোধ হয়, এই সাধনা আমাকে করতে হয়নি বোধ হয়, এই সাধন শক্তি আমাকে অর্জন করতে হয়নি বোধ হয়, যে কেউ কিছু বলল আর আমি অমনি ঘাবড়ে গেলাম আমার সাধনা ডিস্টার্ব হয়ে যাবে, কেউ পেপারে দিয়ে দিল পেপারে দিয়েছে বইয়ে, ওটা তো আমার প্রচারই হচ্ছে, প্রচার করো ভালো করে করো, আরো দাও ভালো করে দাও, কি করো দেখি আমিও দেখি না কি করতে পারো, তো সেই জন্য কে কার কেয়ার করে, কেশবন্ধ কারো কেয়ার করে না, যোগ শক্তির দ্বারা যে সমৃদ্ধ, যোগ শক্তি যাকে নিরন্তর রক্ষা করে সে কার পরাও করে, এই জন্য সবাই ভালো থাকবেন, আর যারা ভাগ্য বিচার করতে চান অনলাইনে ভাগ্য বিচার করাতে পারেন, কোনো চিন্তা নেই, সব ভাগ্য বিচার করে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, আর ফোনে যা জিজ্ঞাসা করবেন সব উত্তর পাবেন, আমরা 14 নৈনিতালে যাব, 15 পৌঁছাবো, 15-16 এই 2 নৈনিতালে প্রথম ভাগ্য বিচার হবে, 17 ওখানে যোগ্য আছে, 18 থেকে আবার ভাগ্য বিচার করা যাবে, সবাই সেটাকে খেয়াল করবেন, ওখানকার লোকেরা প্রচার করে দেবে আমাদের মনোজ দাস, রমেশ দাস এবং এর নাম কি ওই রাকেশ, হ্যাঁ মনোজের দাদা রাকেশ দাস, এদের বাড়িতে আমরা থাকবো, সেই জন্য যারা যারা ভাগ্য বিচার করাতে চান তারা অবশ্যই করিয়ে নেবেন এবং নিজেরা ফলো করবেন, জীবন পথ সুন্দর হয়ে যাক, এখন আমাকে বৃন্দাবনেই পাবে, আর আমরা কলকাতায় ফিরবো 1 মার্চ, তখন থেকে নানান বুকিং শুরু হবে, আপনারা যোগাযোগ করবেন, সবাই ভালো থাকবেন, আরে